হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো অ্যাসপ্যারাগাস স্টার ফ্রাই। অ্যাসপ্যারাগাস একটা ভেজিটেবল যেটা কমনলি ইউকেতে পাওয়া যায়, ইউরোপে পাওয়া যায় এবং এইটা খুবই টেস্টি ভেজিটেবল। এইটার জন্যে আমরা কী নেব, একটা প্যানকে বেশ কিছুক্ষণ গরম করে তার মধ্যে একটুখানি তেল নিয়ে নেব। তেলটাকে গরম হতে দেব কিছুক্ষণ, তারপরে এর মধ্যে আমরা দেব মিনসড গার্লিক। এটা অনেক রকমভাবে বানানো যায়, এটা একটা ওয়ে বানানোর। মিনসড গার্লিক দিয়ে একটা আলাদা ফ্লেভার আসে, তাই জন্যে আমরা মিনসড গার্লিক ইউজ করলাম। অ্যাসপ্যারাগাস বানানোর জন্যে আপনারা কোনো রকমের অয়েলই ইউজ করতে পারেন, কিন্তু এটা বলা হয় কি এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে ফ্লেভারটা আরও ভালো আসে, তাই জন্যে আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলই ইউজ করলাম। এই গার্লিকটাকে আমরা একটুখানি হালকা লালচে হতে দেবো, তারপরে আমরা এর মধ্যে নেক্সট ইনগ্রিডিয়েন্টস দেব। অ্যাসপ্যারাগাসে অনেক রকমের গুণ আছে, মেনলি এটা হাই ইন ফাইবার, হাই ইন আয়রন কন্টেন্ট, অনেক রকমের মিনারেলস আছে, ভিটামিন আছে। অ্যাসপ্যারাগাস এক রকমের গাছ যেটা আমরা ব্যবহার করি যখন এটা ছোটো গাছটা থাকে, তখনই এই গাছটাকে ইউজ করে এটাকে তুলে এর গুঁড়াটাকে কেটে বাদ দিয়ে এর স্টেমটাকে ইউজ করি। অ্যাসপ্যারাগাসের উপরে আপনি দেখবেন একটা ফুল মতো আছে, সেই ফুলটা যদি ওটাকে বাডিং বলে, বাডিংটাকে যদি আমরা অ্যালাউ করি সেই অ্যাসপ্যারাগাস গাছটা তখন অনেক শক্ত হয়ে যায়, তাই জন্য একদম ইনিশিয়াল স্টেজেই এটাকে কেটে তারপরে অ্যাজ এ ফ্রাই হিসেবে খাওয়া হয়। ফ্রাই বা বিভিন্ন রকমের এটা দিয়ে অনেক রকমের ডিশও বানানো হয়। অল্প নুন দিয়ে এটাকে সটে করলাম। এখানে আপনারা অ্যাসপ্যারাগাসের সঙ্গে পটেটো কেটে দিতে পারেন, ছোটো ছোটো আলু সেটাও হয়। এর মধ্যে আপনি অন্য মিক্স ভেজিটেবলস যেমন হলো ক্যারেট বা আরও অন্য ধরনের পিস, এইগুলো দিয়েও একটা স্টার ফ্রাই বানাতে পারেন। আমরা আর ভেজিটেবলস না ইউজ করে এর মধ্যে ইউজ করলাম চিজ। আমরা চেডার চিজ কিনে এনেছিলাম, তো প্রথমে অ্যাসপ্যারাগাস এবং গার্লিকটাকে বেশ কিছুক্ষণ ভালো হাই টেম্পারেচারে ফ্রাই করে এর টেম্পারেচারটা কমিয়ে দিলাম প্রথমে, তারপরে এর মধ্যে চিজগুলোকে ব্রেক করে দিলাম। এইভাবে টেম্পারেচারটা একটু কমিয়ে নেওয়ার এই জন্যে দরকার, কারণ কি চিজ যদি হাই টেম্পারেচারে প্যানে দেওয়া হয় হয়তো জ্বলে যাবে, একটা একটা ব্যাড স্মেল আসতে পারে। বাট এনিওয়ে আমরা এটাকে ব্রেক করে দিচ্ছি, তাই জন্যে এর একটা আলাদা রকম একটা ফ্লেভার আসবে। হ্যাঁ, আপনারা তেলের জায়গায় বাটারও ইউজ করতে পারেন, বাটারেও খুব সুন্দর এর ফ্লেভার আসবে। তো এটা অনেক রকম অনেক পদ্ধতিতে বানানো যেতে পারে। এটাতে অনেকেই আবার কারিও বানায়, ইন্ডিয়ান স্টাইল কারি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, বাট কখনো আমরা ট্রাই করিনি। এটা ফার্স্ট টাইম, ইভেন আমরা ফার্স্ট টাইম এই পার্টিকুলার ভেজিটেবলকে তৈরি করে খাচ্ছি, বাইরেও কখনো খাইনি। অ্যাসপ্যারাগাসের কখনো আমরা আজ অব্দি কখনো ট্রাই করিনি, এটা ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম নিজে থেকে বাড়িতে বানিয়ে খাওয়া। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, আমাদের বেশ ভালো লেগেছিল এটা। তো আপনারা দেখুন, এই ভেজিটেবলটা পাওয়া যায়, আমাদের ভারতে পাওয়া যায় কিন্তু অনেক কম স্টোরে পাওয়া যায়। এটা জেনারেলি ইউরোপিয়ান রিজিয়ন, ইউকে রিজিয়ন এইসব এরিয়াতেই আমরা এটা পাই। তো এর মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়ে
আমরা ফাইনাল করলাম। এরপরে একটুখানি রেড চিলি পাউডারও দেওয়া যায়। সো দেখে নিন, এটা বাস স্টার ফ্রাই, কিছুক্ষণ না, বেশি সময় লাগে না, হার্ডলি আমাদের 10 মিনিট মতো সময় লেগেছিল। আজকের ভিডিও এখানে অবধি, থ্যাংক ইউ।